দেখতে পারছে না কিভাবে শুকুরের মাংস রান্না করছে ঘোড়া পদ্ধতিতে। তো দেখেন একদম তেল মশলা কম দিয়ে একটা পিকনিক চলছে চারজন মিলে। তো শুকুরের মাংস কীভাবে রান্না করছে রান্না করে, কিন্তু এইভাবে রান্না করাটা দেখিনি আমি কোনোদিন। দেখেন গাড়ির পিছনে ফাঁকা জায়গায় যেহেতু শুকুরের মাংস বাড়িতে উঠেবে না, সুন্দর ভাবে অল্প অল্প করে কিভাবে মশলা কম দিয়ে রান্না করছে। এতে দেখি কয়েকটা আলু, কয়েকটা পেঁয়াজ, আর একটু সর্ষের তেল, লবণ, দেখেন কিভাবে রান্না চলছে। লোনটা সালার জন্য সিদ্ধ করতেছে, এটা ঠিক আছে, এটা জানি সব ঠিক আছে, কিন্তু একবারে সব কিছু মাখামাখি করে যে রান্না করে এটা দেখেন। তো দেখতে থাকেন শুকুরের লোম পরিষ্কার করা হচ্ছে কয়েকটা মরিচ হেল্প করা, দুটো আলু, দুটো পেঁয়াজ, এটুকু দিয়ে রান্না হয়। মা আবার শুকুরের লোম পড়া হচ্ছে, যেটুকু উঠে উঠছে দেখেন কিভাবে রান্না হচ্ছে। তো দেখেন আগে পরিষ্কার করতে যাতে লোম না থাকে, এক কেজি নিয়ে আসছে 1 কিলো। এক কেজি ওরা চারজন টিফিন করবো, তো আমি ভাবলাম না এবার রান্নাটাকে একটু উঠাই। আমার একটা নতুন ইউটিউব চ্যানেল যেখানে শুধু মানে ইটিসি নেচার মানে প্রাকৃতিক যে কোনো দৃশ্য যে কোনো বিষয়ে আমি সেই ইউটিউবে পোস্ট করি। দেখেন ব্লগ ছাড়া অন্য কিছু পোস্ট করি, শুধু ব্লগ ভিডিও, সেখানে রেসিপি রান্না হতে পারে, নেশার প্রকৃতি হতে পারে, এবং বাজারের দৃশ্য কেনা বেচাটা হতে পারে। টুকরো টুকরো করলো, এখন ওখানে আর লোম নেই। এই জায়গাটায় আমার প্রশ্ন যে সব কিছু একসাথে থেকে একবারেই মাখামাখি করে তার মতো দিয়ে দিলে কিছুক্ষণ পর রান্না হয়ে গেল, এটা আবার কীরকম রান্না। দেখতে থাকেন সে যদি শুকুরের রান্না, শুকুরের মাংস রান্না। একবারে হলুদ, লবণ, আদার্স মশলা সব কিছু দিয়ে একদম পরিষ্কার করে তেল টাল মেখে রান্না উঠিয়ে দিলে
সুন্দর একটা রেসিপি শুকুরের মাংসের। দেখেন একদম মানে কিরকম, একবারে দিয়ে দিল। পুরোটা কিন্তু বাড়ির বাইরে রান্না হচ্ছে। এখানে মনে হয় 1 কিলো মিট মাংস। দেখেন রান্না করতে গেলে কতগুলো পাত্রের দরকার হয়, নিজে কিছুই নেই। এই 2টো আলু, 2টো টমেটো, 5টা মরিচ, বোতলে যে যেটা ওটা কিন্তু জল না, কিন্তু তার মধ্যে এখানে জল ভালো নেই, ওখানে মদ ঢেলে দিয়েছে, মদ দিয়ে রান্না করলো বাবু, জল না কিন্তু মদ। মদ দিয়ে ফার্স্ট শুকুরের মাংস আমি প্রথম দেখলাম, জলের বহুত মদ ব্যবহার করে। সম্ভবত রান্না বোধ কমপ্লিট, মদ দিয়ে রান্না প্রথমে বুঝতেই পারিনি, পরে দিকে বোতলে মদ, তখন বললো মদ দিয়ে কেন, তখন বলছিল যে জল দিয়ে তো সবাই দেখি মদ দিয়ে কীরকম হয়। তো ওই দেখেন বাবু বা জল দেয় মানুষ মাংস, কিন্তু এরা মদ দিল, মদ বলতে চুলাই। আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের ব্লগ আমি আপলোড করি, তো আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন ধরনের ব্লগ দেখতে থাকবেন। নমস্কার।